মুর্শিদাবাদের ভরতপুরের ছাত্রীর মুখে অ্যাসিড কাণ্ডে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে বিনোদিয়া মোড়ে রবি মালাকার ওশি তিনি ওই যুবককে গ্রেপ্তার করে। বুধবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে অভিযুক্ত যুবককে 7 দিনের পুলিশি হেফাজত চায় পুলিশ। তবে কান্দি মহকুমা আদালতের বিচারক সুস্মিতা মুখোপাধ্যায় 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, অভিযুক্ত যুবক এক ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়, ছাত্রী বিয়ের প্রস্তাব নাকচ করে দেয়। রবিবার রাতে ওই 10ম শ্রেণীর ছাত্রীর মুখে অ্যাসিড ছড়ে এই অভিযুক্ত যুবক। আহত ছাত্রী কান্দি মহকুমা হাসপাতালে এখনও চিকিৎসাধীন। শোভন ব্যানার্জির রিপোর্ট, NTV WB। এমার্জেন্সিতে আজকে ভরতপুর পুলিশ স্টেশন থেকে কাঁদি এসিজি মাদারদের প্রডিউস করেছিল। পুলিশ 7 দিন রিমান্ড চেয়েছিল আফটার হিয়ারিং অফ বোথ সাইডস। কোর্ট 3 দিন রিমান্ড অ্যালাউড করেছে টু রিকভার দ্য কন্টেনার অফ দ্য অ্যাসিড। ঠিক আছে, আপনি কি আসামি পক্ষের?